আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের আজকে অষ্টম শ্রেণীতে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের একে একাডেমিতে মাসি পিসি নামে একটা কবিতা আছে, পেজ নাম্বার হচ্ছে 176, অর্থাৎ 176 পেজ সম্ভবত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসি পিসি কবিতাটি। কবিতাটি লিখে গেছেন জয় গোস্বামী। এবার আসি আমাদের কবিতার বিষয়বস্তুতে। সাম্প্রতিক বাংলা সাহিত্যে একজন, আমাদের সাম্প্রতিক যে বাংলা সাহিত্য তার একজন খ্যাতনামা কবি হচ্ছেন বা খ্যাতিমান কবি হচ্ছেন জয় গোস্বামী। তিনি 1954 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, কলকাতা জন্মগ্রহণ করেন, কিন্তু তার মায়ের কর্মসূত্রে তারা কলকাতা থেকে সপরিবারে রানাঘাটে এসে বসবাস করেন। তার মা একটা স্কুলের শিক্ষক। খুব অল্প বয়সে তিনি তার পিতাকে হারিয়েছিলেন, অর্থাৎ খুব দারিদ্রের মধ্য দিয়ে তাদের সংসার অতিবাহিত হতো বা সে সময় হয়েছিল। তিনি লেখাপড়ার সুযোগ বেশি করতে পারেননি তার দারিদ্রতার কারণে। শিক্ষাগত যোগ্যতায় তিনি একাদশ শ্রেণী পর্যন্ত, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতায় একাদশ শ্রেণী হলো তার কাব্য সাধনা, তার কাব্য লক্ষ্যে কলম কিন্তু থেমে থাকেনি। তিনি খুব অল্প বছর বয়সে, অর্থাৎ সম্ভবত তিনি 13 বছর বয়সে তার আমাদের জীবনের তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অতি ক্ষুদ্র বিষয় সিলিং ফ্যান নিয়ে প্রথম কবিতা রচনা করে, তার ঘরে থাকা সিলিং ফ্যান। এছাড়াও তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে অন্যতম হচ্ছে প্রত্নজীব, ও স্বপ্ন, ঘুমিয়েছো ঝাউ পাতায়। এবং তিনি তার এই ঘুমিয়েছো ঝাউ পাতায় রচনার জন্য তিনি আনন্দ পুরস্কারও লাভ করেছিলেন। এবার আসি আমাদের আলোচ্য মাসি পিসি কবিতা। আমাদের মাসি পিসি কবিতাটি জয় গোস্বামী রচিত পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মাসি পিসি কবিতার নামকরণের মধ্যে থেকে খানিকটা যে সম্পর্ক, আমরা সমাজে আমরা পরিবারে কিছু সম্পর্কের দ্বারা আবদ্ধ থাকি, তার মধ্যে একটা সম্পর্ক, খুব কাছের সম্পর্ক হচ্ছে মাসি পিসি। অর্থাৎ মাসি হচ্ছে যে হচ্ছে মায়ের বোন তাকে আমরা বলি মাসি, যে বাবার বোন তাকে বলছি পিসি। এটি হচ্ছে আমাদের সংসারের পরিবারের সম্পর্ক। কিন্তু কবি এইখানে, জয় গোস্বামী এইখানে সেই সম্পর্কের বাইরে গিয়েও এমন কিছু সম্পর্কের কথা তুলে ধরেছিলেন, কারণ তিনি অতি সাম্প্রতিক সময়ের একজন শ্রেষ্ঠ কবি। যারা কবি হবেন তারা সমাজ সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন, অর্থাৎ সমাজ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি, ধারণা এবং সমাজের প্রতি তাদের দৃষ্টি থাকবে গভীরভাবে। কারণ বলা হয়েই থাকে সাহিত্য হচ্ছে সমাজের তর্ক। এটা আমরা প্রত্যেকেই জানি, সাহিত্য হচ্ছে সমাজের তর্ক। সাহিত্য কখনো সমাজকে এড়িয়ে গিয়ে বা তাকে পাশ কাটিয়ে গিয়ে হয় না, সমাজে যা হবে তা পরিস্ফুট করাই হচ্ছে সাহিত্যিকের মূল কর্তব্য। যেহেতু লেখক কলকাতা থেকে তার মায়ের কর্মব্যস্ততার জন্য তিনি রানাঘাটে আসেন সপরিবারে, এবং তিনি তখন সেই সময়কার তার পটভূমিতে দাঁড়িয়ে তিনি নিজের চোখে তার একদিকে যেমন তার জীবন, তাদের দুঃখ দুর্দশা এবং কিছু মানুষ যারা সেই সমস্ত অনামী মানুষ, অর্থাৎ যাদের তেমন ইতিহাস নেই, যাদের তেমনভাবে কোনো পরিচিত নয়, কিন্তু যারা তাদের পরিবারের জন্য অনবরত অবিরল মাসের পর মাস, দিনের পর দিন, বৎসরের পর বৎসর খেটে চলেছে তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য, তাদের সমস্ত সুখ বিসর্জন দিয়ে। কবি সেই শ্রেণীর, সেই অনামনী মহিলাদের, সেই অনামনী মানুষদের তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছিলেন, আর তিনি এই সাধারণ মানুষগুলোকে তুলে ধরতে পেরেছিলেন বলে তিনি বাংলা সাহিত্যে স্বনামধন্য কবি এবং তার নিজস্ব স্থান পাকা করতে পেরেছিলেন এবং স্বাতন্ত্র্যতা বজায় রাখতে পেরেছিলেন। আমরা আগেই বলেছি কবিতার 13 বছর বয়সে আমাদের তার জীবনের সঙ্গে জড়িত, অর্থাৎ কোনো বিষয় যে তার কাছে অচ্ছুত নয় তা তিনি প্রমাণ করেছিলেন
তার সিলিং ফ্যান কবিতার মধ্যে দিয়ে, যে তার জীবনের তার পরিবারের একমাত্র সঙ্গী, সেই বিষয়কে নিয়ে তিনি কবিতা লিখেছিলেন। অর্থাৎ তার কবিতার বিষয় যে সমাজকে কখনো এগিয়ে গিয়ে হবে না, সমাজ বাস্তবতাকে স্থান দেবে, তা আমরা ধরে নিতেই পারি। এবার আসি আমাদের মূল কবিতায়। আমাদের কবিতা হচ্ছে মাসিক পিসি, লিখে গেছেন তারে জয় গোস্বামী। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে আমরা কবিতা বলে চলে যাই, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়া নিয়ে মাসি পিসি রাত থাকতে ওঠে। আমি মাসি পিসির একটা সম্পর্ক তোমাদের দেখিয়েছি, কিন্তু কবি এই সম্পর্কের বাইরে গিয়েও একটা গভীর আত্মিক সম্পর্ক এখানে তুলে ধরেছে। কাদেরকে? সেই শ্রেণীর মানুষগুলোকে। কোন শ্রেণী? যারা অন্যের মুখে, পরিবারের বাকি সদস্যদের মুখে খাবার, তাদের খাবার তুলে দেওয়ার জন্য, হাসি দেখার জন্য তারা সারা দিন রাত, দিনের পর দিন, মাসের পরে মাস, বৎসরের পর বৎসর একই কাজের সঙ্গে যুক্ত, তারা সারা দিন রাতে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের রুটিনে কোনো পরিবর্তন নেই, সেই অনাম্নীদের কথা তিনি এখানে তুলে ধরেছিলেন। অর্থাৎ দারিদ্র যাদের নিত্য সঙ্গী, দারিদ্র যে সমস্ত মানুষের বা দারিদ্র যাদের নিত্য সঙ্গী, শ্রমের উপর ভর করেই তাদের দিন গুজরান বা দিন পান করতে হয়। কবি সেই সব, অর্থাৎ কবি সেই সব সংগ্রামী নারীদের কথা তুলে ধরেছেন এই কবিতার মধ্যে দিয়ে। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, গোমপাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। অর্থাৎ রাত থাকতে সেই সব অনাম্নি মহিলারা, অর্থাৎ যাদের কথা কবি এখানে বলেছেন, যাদের কবি এখানে মাসি পিসি বলে সম্বোধন করেছেন, রাত থাকতে সেই সব মাসি পিসি, অর্থাৎ রাত থাকতে সেই সব মাসি পিসির সম্বোধনের, যাদেরকে তিনি মাসি পিসি বলে কোনো নাম দেননি, মাসি পিসি বলে সম্বোধন করেছেন, সেই সম্বোধনের মেয়েরা বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়ে। আমরা সবাই যখন রাতে গভীর ঘুমে, গভীর স্বপ্নে আচ্ছন্ন থাকি, সেই সমস্ত মাসি পিসি সম্বোধন করে যাদেরকে ডাকা হয়েছে, তারা সেই সময় তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে। অর্থাৎ বর্তমান সময়ে, আমাদের বর্তমান সময়ের এক অন্যতম প্রতিনিধি স্থানীয় কবি জয় গোস্বামী, তার কবিতায় মাসি পিসি বলতে সমাজের যারা দরিদ্র, শ্রমজীবী, যে অনাম, যাদের কোনো নাম এখানে তুলে ধরেনি, সেই অঙ্গনাদের, সেই মহিলাদের কথা, তাদের কষ্টের কথাই তিনি তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছিলেন। সুখ তারাটি ছাদের ধারে চার থামে তাল গাছে, ঘুমপাড়ানি মাসি পিসি ছাড় কাপড় কাছে। অর্থাৎ তারা সেই সময় ঘুমের দিকে উঠে গিয়ে কি করেছে, ফল ছুঁয়ে যায়, ফুল ছুঁয়ে চোখের পাতা, জল ছুঁয়ে ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে হবে। অর্থাৎ এটা আরও বলছিলাম একবার, রাত থাকতে সেই সব মাসি পিসি সম্বোধনের যারা মেয়েরা, তারা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ে এবং বাসি কাপড় ছেড়ে তা কেচে দেয়, বাসি কাপড় ছেড়ে দিয়ে তার সঙ্গে সঙ্গে তারা কেচে দেয়। ঋতুর পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তন ঘটলেও মাসি পিসিদের যে দৈনন্দিন জীবনযাপন বা দৈনন্দিন যে কাজের ধরন, তার কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু দুই এক ফোঁটা শিশির টাকায় ঘাসের থেকে ঘাসে ঘুমপাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। অর্থাৎ রাতের চাঁদকে সামনে রেখে তারা ট্রেন ধরতে ছুটে যায়, রাতের চাঁদকে তারা সামনে রেখে। অর্থাৎ চাঁদ কখন ওঠে? সন্ধ্যার আকাশে আমরা সূর্য অস্ত যাবার পরে আমরা চাঁদকে আরও স্পষ্ট করে দেখি, এবং রাত যত গভীর হয় তত চাঁদের আলো আমাদের সমস্ত পৃথিবীকে বা সমস্ত আকাশকে এক স্নিগ্ধতা ভরে তোলে। অর্থাৎ এই রাতের চাঁদকেই সামনে রেখে, অর্থাৎ রাতের চাঁদ, অর্থাৎ যখনও সূর্য তখনও আকাশে পরিস্ফুট হয়নি, তখনও ওঠেনি, তখনও চাঁদের আলো আকাশে স্পষ্ট, সেই শ্রেণীর মানুষেরা বা সেই মাসি পিসিরা সেই চাঁদ থাকা অবস্থায়, অর্থাৎ সেই রাত থাকা অবস্থায়, অর্থাৎ কবি এখানে অনেকগুলো অনুষঙ্গ ব্যবহার করেছেন, অর্থাৎ চাঁদকে সামনে রেখে তারা ট্রেন ধরতে ছুটে যায়। এক ফোঁটা শিশির তখন ঘাসের ডগায় জেগে ওঠে, পুরো জগৎ তখন ঘুমে আচ্ছন্ন। ঘুমপাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। যে মাসি পিসিদের কথা বলা হয়েছে এখানে, ঘুমপাড়ানি মাসি পিসি, তাদের পরিবার অনেক বড়, তাদের পরিবারের সদস্য অনেক বড়, তাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক, অনেকগুলো পেট বাড়িতে, যেহেতু অনেকগুলো সদস্য তাই প্রত্যেকটা মানুষকে
কতগুলো সদস্য হতে পারে বা কতগুলো সদস্য হলে তাদের ক্ষুধা নিবারণ করা, ক্ষুধা জ্বালা নিবারণ করা, লজ্জা নিবারণের জন্য পোশাক প্রদান করা, তাকে কতটা পরিশ্রম করতে হয় তা বোঝানোর জন্য বলেছেন অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা অনেক অথচ রোজগার এক মুঠো, অর্থাৎ তাদের আয় খুবই সামান্য। ঘুমপাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়, রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। অর্থাৎ সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, বাড়ির প্রত্যেকটা সদস্যের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, সেই অন্ন তুলে দেওয়ার আশায় বা নেশায় রেলের হোমগার্ডদের সঙ্গে মাঝে মাঝে তারা নানা রকম ঝামেলায় বিবাদ বাকবিতণ্ডায় তারা জড়িয়ে পড়ে এবং সেখানে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েও তারা কিন্তু সেখান থেকে পিছু পাবে না। তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা আবার তাদের কর্মজীবনে বা কর্মব্যস্তর জীবনে তারা প্রবেশ করে। শাল মাইনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাকে চালের বস্তা থাক। অর্থাৎ দিন মাস বা বৎসরের, অর্থাৎ ঋতুর জ্যৈষ্ঠী কি বৈশাখ, অর্থাৎ মাস পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, দিন পরিবর্তন হচ্ছে, শাল পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দিন মাস বা বছরের হিসাব এখানে তাদের কাছে নেই বা তাদের হিসাব রাখার মতো কেউ নেই। মাসি পিসিরা যেন শত শত বৎসর ধরে ক্রমাগত তাদের অবিরামভাবে এই কাজ করে যেতে হয়, এই কাজ করতে হয়, তাদের কোনো বিশ্রাম নেই, তাদের ধারাবাহিক রুটিনে কোনো পরিবর্তন নেই। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, অর্থাৎ কখন কখন দিন শেষ হয়, মাস শেষ হয়, বৎসর পেরিয়ে আসে, অর্থাৎ তাদের ক্রমাগত অবিরম এই কাজগুলো বা তাদের রুটিনে কোনো পরিবর্তন হয় না, তাদের রুটিন ক্রমাগত চলতেই থাকে, সামনের দিকে চলতেই থাকে। চাল তোলক মাসি পিসি লাল গোলা বন গায়, দুটো জায়গার নাম করা হয়, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালগোলা, আর এটা হচ্ছে বনগাঁ, অর্থাৎ নদিয়া জেলার অন্তর্গত এটা হচ্ছে বনগাঁ, কৃষ্ণনগর নদিয়া। লালগোলা বা বনগাঁ লোকাল, অর্থাৎ লালগোলা বা বনগাঁ লোকালে চাল তুলে দিয়ে জেলে পর্যন্তের মুখে অন্ন তুলে নিশ্চিত হয় তারা, সেই সমস্ত মাসি পিসিরা। এখানে একটা কথা আছে, শুক্তারা, শুক্তারা হচ্ছে শুক্র গ্রহ, শুক্তারাকে আমরা বলি শুক্র গ্রহ নামে পরিচিত, অর্থাৎ সূর্যোদয়ের আগে এবং পরে যথাক্রমে পূর্ব ও পশ্চিম আকাশে অনেক সময় দেখা যায়। কবি এটা হচ্ছে অনুষঙ্গ হিসাবে তার কবিতার মধ্যে ব্যবহার করেছে। এবার আসি আমাদের কবিতার আরেকটি জটিল বিষয়বস্তু। কবি যেহেতু তার মায়ের কর্মব্যস্ততার জন্য, কর্মসূত্রতার জন্য তিনি সপরিবারে কলকাতা ছেড়ে রানাঘাটে আসেন এবং আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততায় যারা আমরা লোকাল ট্রেনে যাতায়াত করি, যারা মুর্শিদাবাদে হয়, লোকাল ট্রেন আমাদের কলকাতাতে, কলকাতা থেকে দক্ষিণ শাখার পশ্চিম শাখার অনেকগুলো রুট আছে, যেসব রুটে অনেক লোকাল ট্রেন চলে এবং সেই লোকাল ট্রেনে ভোর চারটে থেকে বা ফার্স্ট প্যাসেঞ্জার যে ফার্স্ট কার্ড যে গাড়িগুলো আছে বেশিরভাগ দেখবে অনেক সবজি, যারা দিনমজুর বাড়িতে কাজ করে লোকের বাড়িতে, বা সবজি চাল ডাল ইত্যাদি দ্রব্যগুলো খুব বেশি পরিমাণে আসে, যেটা ফার্স্ট কার্ড গাড়ি হয় ভোরে প্রথম গাড়ি, খুব জোর চারটে বা চারটে পঞ্চাশে যে গাড়িটি রওনা দেয়, অর্থাৎ তার উপরে সেই গাড়িটির উপরে কত মানুষ তাদের সারা জীবন দিন মাস সাল পেরিয়ে যায় একইভাবে নিরন্তরভাবে সেই ট্রেনে কাজের জন্য। অর্থাৎ কেউ চাল তুলে দিচ্ছে, কেউ গম তুলে দিচ্ছে, কেউ আলু, কেউ পটল, কেউ কর্মব্যস্ততার জন্য, কেউ কাজের জন্য শহরে আসছে, আবার কাজ করে গ্রামের পথে ফিরে যাচ্ছে। কেন? শুধুমাত্র সেই পরিবারের মুখে, তার পরিবারের পাখি, যেহেতু তার পরিবারের সদস্য অনেক, তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, হাসি ফুটিয়ে তোলার জন্য, তাদের লজ্জা নিবারার জন্য একটা ভালো পোশাক দেওয়ার জন্য। কবি যেহেতু রানাঘাটে কর্মব্যস্ত, তার মায়ের কর্মসূত্রতার জন্য রানাঘাটে তারা বসবাস করেছিলেন, আর রানাঘাটটাকে বলা একটা জংশন, রানাঘাট হচ্ছে একটা জংশন যেখানে ট্রেন এসে খানিকটা সময় দাঁড়িয়ে আবার সেখান থেকে তার নিজস্ব গন্তব্য দিয়ে যাত্রা করে। কবি খুব অল্প বছর, অল্প সময়ে তিনি তার পিতাকে হারিয়েছিলেন এবং তার কিছু বছর পরে তিনি তার মাকেও হারিয়েছিলেন। তিনি তার পিতা মাতাকে হারিয়ে তিনি যেমন একদিকে শিক্ষাজীবন থেকে অনেকটাই দূরে চলে গেছিলেন,
তেমনি বাস্তব জীবনে অনেক সম্মুখীন হয়েছিলেন। একদিকে শিক্ষা জীবন থেকে তিনি দূরে চলে এলেন, একদিকে বাস্তব জীবনে অনেক সম্মুখীন হলেন। বাস্তব জীবনে চলতে গিয়ে যে কষ্টগুলো প্রতিনিয়ত সহ্য করতে হয় তা তিনি নিজের চোখে উপলব্ধি করেছেন, এবং তিনি তার নিজস্ব ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট করেছেন। তাই তিনি এই তুচ্ছাতে তুচ্ছ ঘটনাগুলোকে যা আমাদের খালি চোখে আপাত দৃষ্টিতে হয়তো তেমন প্রভাব ফেলে না, কিন্তু যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি আমাদের গভীরভাবে প্রভাবিত করে, আমাদের মনে দাগ কাটে। যেহেতু তিনি একজন কবি, তাই এই সমাজের দর্শনগুলো, সমাজের বাস্তবতাগুলোকে তিনি এড়িয়ে যেতে পারেননি। আমাদের সাম্প্রতিককালের এগুলো সমস্যা, বাড়ির মহিলাদের একদিকে যেমন তারা বাড়ির সন্তানদের সারাদিন অবহিত পরিশ্রমের পরে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন, রাত্রিবেলা সন্তানদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানির গান গিয়ে তাদের ঘুম পাড়িয়ে দিয়ে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় তারা তাদের সমস্ত স্বপ্ন সমস্ত আশা আকাঙ্ক্ষা আহ্লাদ বিসর্জন দিয়ে সেই রাতের অন্ধকারে তারা ঘুম নিদ্রা ত্যাগ করে স্নান সেরে বস্ত্র পরিধান করে সেই কর্মব্যস্ততার মধ্যে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। কেন? বাকি সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য। এটি আমাদের জীবনের একটা বাস্তবতা। যেহেতু তিনি সাম্প্রতিক সময়ের কবি, সাম্প্রতিক সময়ের একটা সমস্যা, এবং তিনি যেহেতু সমাজ থেকে বিচ্ছিন্ন নন, তিনি সমাজের একজন, তাই সমাজের এই বাস্তবতাগুলো তিনি তার সাহিত্যের মধ্যে এক অনামনি চরিত্র বা অনামনি সেই মহিলাদের নামে কবিতাটি উৎসর্গ করেছেন, এবং তাদের জীবন পটভূমিকে, তাদের জীবনকে তার সাহিত্যের মধ্য দিয়ে, তাদের জীবনের যে সংগ্রাম সেই সংগ্রামকে তার সাহিত্যের মধ্য দিয়ে তার মাসি পিসি নামক কবিতার মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন। এটি হচ্ছে আমাদের কবিতার মূল উপজীব্য বিষয়। তোমরা কবিতাটি পড়ো, আশা করি বুঝতে সমস্যা হবে, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের বলবে, আমরা তোমাদের সেই অংশটি আবার বুঝিয়ে দেওয়ার মতো চেষ্টা করব। কবিতাটি দুই একবার পাঠ করে নেবে তাহলে তোমাদের কাছে আরও বুঝতে সুবিধা হবে। ওকে, ধন্যবাদ।